গর্ভপাত বা মিসক্যারেজ বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই নানাবিধ ভুল ধারণা এবং কুসংস্কার রয়েছে। প্রকৃতপক্ষে গর্ভপাত কেন হয়ে থাকে এবং তার জন্য করণীয় বিষয়গুলি কী, সেই সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি। আর তাই এই ভিডিওতে আমরা কথা বলবো গর্ভপাতের লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে। সেই সাথে ভিডিওটির শেষের দিকে রয়েছে একবার গর্ভপাতের পর পুনরায় গর্ভধারণ করা যায় কিনা এবং করা গেলে সেক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, সেই বিষয়ক বিশেষ নির্দেশনা। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি, সঠিক জানুন, সুস্থ থাকুন। গর্ভপাত কি? গর্ভকালীন সময়ের প্রথম 20 সপ্তাহের মধ্যে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হলে তাকে মেডিকেলের ভাষায় গর্ভপাত বলা হয়। তবে শুধুমাত্র 1% ক্ষেত্রে 20 সপ্তাহের পরে গর্ভপাত হতে পারে। গর্ভপাতের লক্ষণ: রক্তপাত, রক্তের মধ্যে চাকা চাকা ভাব, পেটের মধ্যে মোচড়ানো ব্যথা, পিঠে ব্যথা ইত্যাদি। লক্ষণসমূহ দেখা দিলে আতঙ্কিত না হয়ে বরং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক তার পর্যবেক্ষণ এবং আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করানোর মাধ্যমে নিশ্চিত করে বলতে পারেন যে গর্ভপাত হয়েছে কিনা। কিভাবে বুঝবেন গর্ভপাত নাকি মাসিক? গর্ভকালীন সময়ের একদম শুরুর দিকে গর্ভপাত হলে অনেকেই তা মাসিক হিসেবে মনে করে থাকেন। এর কারণ হল গর্ভপাতে হওয়ার প্রাথমিক লক্ষণ সম্পর্কে অজ্ঞতা। যাই হোক, মাসিক এবং গর্ভপাতের মধ্যে পার্থক্য বুঝতে আপনাকে তিনটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। গর্ভপাতের ক্ষেত্রে পেটে ব্যথা তুলনামূলক বেশি থাকে এবং চাপ চাপ রক্ত যায়। মাসিকের ক্ষেত্রে রক্তপাত, ব্যথা ও অন্যান্য লক্ষণ সময়ের সাথে সাথে কমতে থাকে, কিন্তু গর্ভপাতের ক্ষেত্রে জটিলতা ধীরে ধীরে বাড়তে থাকে। একবার মাসিক হওয়ার পরবর্তী 8 সপ্তাহ পর পুনরায় রক্তপাত দেখা দেয়, অর্থাৎ মাঝখানে একবার মাসিক না হয়ে পরবর্তী মাসে মাসিক হলে গর্ভপাত হয়েছে বলে ধারণা করতে পারেন। গর্ভপাতের চিকিৎসা: গর্ভপাতের চিকিৎসা হিসেবে রয়েছে DNC, যা দ্বারা ডায়ালেশন অ্যান্ড কিউরেটাইজকে বোঝানো হয়ে থাকে। এই পদ্ধতিতে জরায়ুর মুখ একটি ছোট্ট যন্ত্র দ্বারা প্রসারিত করে অন্য আরেকটি যন্ত্র দিয়ে জরায়ুর মধ্যে থাকা মৃত ভ্রূণ বা ভ্রূণের অংশ বিশেষ বের করে আনা হয়। DNC একটি ছোট সার্জারি হলেও অবশ্যই তা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা দক্ষ প্রশিক্ষক দ্বারা সম্পন্ন করানো উচিত। গর্ভপাতের পর আবার গর্ভধারণ করা: একবার গর্ভপাত হলেই আর বাচ্চার মা হওয়া সম্ভব নয় এমনটি ভেবে হীনমন্যতায় ভোগার কিছু নেই, বরং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে পুনরায় গর্ভধারণ করা যেতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী গর্ভপাত হয়েছে এমন মহিলাদের ক্ষেত্রে পরবর্তীতে সফলভাবে গর্ভধারণ করে মা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 87%। শুধুমাত্র 1% ক্ষেত্রে পুনঃপুন গর্ভপাতের ঘটনা ঘটতে দেখা যায়। একবার গর্ভপাত হলে পুনরায় গর্ভধারণের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন, যেমন রক্ত ও প্রস্রাব পরীক্ষা, যৌনরোগ নির্ণয়ে VDRL এবং NAAT বা নাট টেস্ট, প্রেশার মেপে দেখা ইত্যাদি। কোনো রোগ থাকলে সেক্ষেত্রে আগে চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ হতে হবে, অতঃপর গর্ভধারণের জন্য চেষ্টা করতে হবে। এই সময়ের মধ্যে গর্ভধারণের প্রস্তুতি হিসেবে করণীয় কিছু বিষয়গুলি হল: ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে, ক্যালসিয়াম, আয়রন, কোলিন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও অন্যান্য প্রিনেটাল ভিটামিন ADCE সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। চিকিৎসক যদি যৌন সম্পর্ক স্থাপনের ব্যাপারে কোনো প্রকার নির্দেশনা অথবা নিষেধাজ্ঞা আরোপ করেন তবে তা মেনে চলতে হবে। গর্ভপাত কিভাবে প্রতিরোধ করা যায়? গর্ভপাত প্রতিরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের নির্দেশনা হল স্বামী স্ত্রী দুজনের জন্য ধূমপান সম্পূর্ণভাবে বর্জন করতে হবে, মদ্যপান বা অন্য কোনো নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না, খাবারের মধ্যে ফলমূল ও শাকসবজি বেশি পরিমাণে রাখতে হবে, দৈনিক 200 মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করা যাবে না, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে, রুবেলার টিকা গ্রহণ করতে হবে, জরায়ু মুখে সমস্যা সমাধানে সার্জারির সহায়তা নিতে হবে, করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে হবে ইত্যাদি। গর্ভপাতের কারণ কি? কোন বয়সে গর্ভপাতের ঝুঁকি কতটুকু? গর্ভকালীন সময়ের কোন সপ্তাহে গর্ভপাত হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে ইত্যাদি জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করুন। গর্ভপাত একটি জটিলতর সমস্যা, তবে এর জন্য রয়েছে চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা। আর তাই যে কোনো সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। অন্যদের সতর্ক করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।